गेली रे बाप ठंडा लगबे जे बाप चम्पी आन मुख पुड़ा शकुन एई काचा बयस स्वामी मोलो रातेर बिछना जे कंटक सच्चे होलो रे কত দৌড়বো মুখুরা শান্তিতে বাঁচতে দেবে না বাপ বড় হয়ে সব শোধ নিবি চিনিরা ভাগারে শকুন দে সব শোধ নিবি কাঁদে না মা কাঁদে না মা 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 বড্ড খিদে পেয়েছে মা দিনের পর দিন মাথায় চড়ে বসছে বাবা অতি আদরে মাথাটি খেয়ে গেছেন ঘোড়া ছুটিয়ে দেশময় রাজা উজিরি চালবাজি আগে বলতে গেলে আপনাদের তো রাজবংশই বড় বাবু কত বড় জমিদারি জমিদারি এখনো কি আছে আগে জমিদারি চাল বলে কথা জমি গেলেও চাল কি যায় শরাব ওসব চালিয়াতি এবার প্রতাপকে বন্ধ করতে হবে আগে ছোট ভাই বলে কথা ইদানিং শুনতে পাই স্বভাব চরিত্র একেবারে চ্যাম্পিয়ন যাও তাকে জানিয়ে দাও আর টাকা চাইলেও পাবে না কথায় কথায় টাকা এত টাকা যাচ্ছে কোথায় ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্যুতিং द्वन्तारिं सर्वपापग्न प्रणतोऽस्मि दिवाकरम्
বেশ ঝাল দিয়ে মাখা মাখা আজ দুপুরে আগে বড় কথা টাকা দেবে না বলে দিয়েছে টাকা দেবে না আগে না একবারে হাঁকিয়ে দিলে তাহলে আমার ভাগ বুঝিয়ে দেখ এত সোজা হবে না মানে আপনার বাবার উইল অনুসারে বড় বাবু যতদিন বেঁচে আছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমার ঘোড়া আগে এখুনি হ্যাঁ লোহা গরম থাকতে থাকতেই নেহাই পেটো বুঝলে সুবল ওই কেষ্টপুরে জমিটা দখল নিতে হবে বেশ ধানি জমি হ্যাঁ আর ওই বৌবাজারে নতুন কিছু এসেছে শুনলাম তুলে নিয়ে এসো একটু চেকে দেখি ইস পাক পদ্মফুল চাম্পি আন ভাগারের শকুন খচ্চর
কি হয়েছে রে সৌরভী? কি হলো? মাথা নিচু করে রইলে যে? এরপর মাথা উঁচু করার আর কিছু আছে চিনময়ী? তোমারই তো ছোট ভাই, যাহো কিছু একটা বিহিত করো। বিহিত? ছোট্ট মাস্টার, তুমি কিছু বলো। সত্যের মুখ আজ বন্ধ বড় কর্তা। সত্য, তুমি আমার বাড়ির মাস্টার হলেও তুমি আমার বাল্য বন্ধু, সহপাঠী। বলো এখন আমার কি করা উচিত? প্রতাপ ইদানিং সত্যি হিসেবে বাইরে চলে যাচ্ছে। ঠাকুর পরেই পাপের শাস্তি দেবে না শুধু কথাই বলে যাবে। তুমি যাও চিন্ময়ী, মায়ের পুজো শেষ করো, আমি দেখছি। বেশ, যাচ্ছি। কিন্তু মনে রেখো, যেখানে অসহায় মেয়েদের উপর এমন লাঞ্ছনা হয় সেখানে মায়ের মূর্তি থাকলেও মা থাকেন না। আয় সৌরভী। আমার নামে নালিশ? এত সাহস ওই সৌরভীর? একটু পালিশ করে দেন হুজুর, বুঝুক যে কত ধানে কত চাল। বড় বউকে বাঁচাবে? বুঝিয়ে দেন যে বড় বউ যদি বুনো ওল তো আপনি বাঁকা তেঁতুল। দাদা তুমি এখানে? তোমার পাপ আর আমার প্রায়শ্চিত। তুমি আমার গায়ে হাত তুললে, এরপরে তোমার জ্যান্ত ছাল ছাড়িয়ে নেব। তার আগে আমার হিসেবটা মিটিয়ে দাও। হিসেব? হ্যাঁ, সম্পত্তির ভাগ। তোমার মতো স্কাউন্ড্রেলকে একটা কানা করিও দেব না। স্কাউন্ড্রেল? সম্পত্তিটা বাবার। তাই বাবার উইল অনুসারে আমি যতদিন বেঁচে আছি সব রক্ষার ভার আমার। এই তোমার শেষ কথা? প্রথম এবং শেষ। বাহ, বলুক, গায়ের সবাই শুনে বলুক, আজ সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারত নিজের ভাই হলে? প্রতাপ, এখানে এসব বলছেন কেন? হ্যাঁ ঠিকই বলছি, সৎ দাদা তো। আমি সৎ দাদা, তাই তোমার মতো অসৎ ভাইকে আমি হুকুম করছি। হুকুম? হ্যাঁ হুকুম। নয়নপুরের মাটিতে ফের যদি কোনো বাদরামি করো, ভাই বলে বন্দুকের ট্রিগার চাপতে আমার আঙুল কাঁপবে না। বন্দুক প্রতাপ নারায়ণেরও আছে, আর ভুলে যেও না তার নিশানাটা অপরথ। বড় বাবু এখন কি হবে? আমি তো এখনো বেঁচে আছি, তোমাকে আর কখনো লাঞ্ছিত হতে হবে না। বড় বাবু তাহলে আজকেই কোর্টে যাচ্ছেন ওই কাগজপত্র ঠিক করতে? যাবে না, যা দাওয়াই দিয়েছেন একেবারে চ্যাম্পিয়ন। কাগজপত্র মানে তো অর্ধেক পাচ্ছি। পুরোটা চাই। পুরো পাবেন, তবে ওই কাগজপত্র সই সাবুত হবার আগে যদি যদি বড়বাবুর মানে বলতে নেই তেমন কিছু হয়ে যায়, তবে উইল মোতাবেক গোটা সম্পত্তির ওছি আপনাতেই বর্তাবে। তাহলে তুলসী ছুঁয়ে হিঁদুর ছেলে অনাচার সয় না। তাহলে বড় বাবুকে মা 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 কি হলো রে?
মাস্টার মশাই কোথায় পালালো ও বিশু মাস্টার মশাই ডাকছেন লেখাপড়া না শিখলে যে মুখ্য হয়ে থাকতে হবে বাবা চল লোকি চল আপনার ছাত্র আজ পড়বে না বলছে আজ তো পড়ানো গল্প শোনা সত্যি হ্যাঁ সত্যি এই দেখো না সৌম কুড়ি সবাই এসেছে সত্যি তিন সত্যি এই যে দেখি মাস্টারমশাই কি জেরা করে আপনি কিন্তু ওকে আদর দিয়ে একেবারে মাথায় তুলছেন ঠাকুর ও যে আমাদের বড় আদরের বৌঠান আয় 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 হ্যাঁ চ গল্প বলবো এই পূজোর মুখে না গেলে হয় না পরশু তো ষষ্ঠী মিত্তি সাহেবের সঙ্গে কাজকর্ম শেষ করে কালই তো ফিরব এই রাতের গাড়িতে যাবে রাস্তাও তো ভালো নয় পথে চোর ডাকাত আরে বাবা এত ভয় পেলে তো এই সংসারে টেকাই যাবে না ঠাকুরপুর হাতে তার সবকিছু তুলে দেবার আগে আরেকবার ভাববে না আপনারা কিছুরেই চিনময়ী আমি আর আঘাত সহ্য করতে পারবো না এত করেও সেই শুনতে হলো সৎ ভাই কালীঘাটে পুজো দিতে ভুলো না কিন্তু হুম মানে ঠিক জানি সব ভুলে যাবে সব ভুললেও তোমার কথা কি ভুলতে পারি এই তোমাকে না ঠিক আগের মতো দেখাচ্ছে বিয়ের দিন রাতে আহা যত বুড়ো হচ্ছে তত অসভ্য হচ্ছে আরে বাবা ফল পাকলেই তো রসালো হয় নাকি আবার এখানটায় জায়গাটা বেশ নির্জন জংলা ডাকাতিরও বদনাম আছে অনন্ত মাল খাইয়ে একবারে টইটম্পুর করে রেখেছি বেহেট মাতাল কোনো গোলমাল করবে না তো মাথা খারাপ মাতা গাড়ি চুপ এত রাফ ড্রাইভ করিস না জায়গাটা ভালো না হুজুর অমঙ্গল না হয় ঘুমোই না বাপ এক্ষুনি ভাত নামিয়ে খেতে দিচ্ছি ঘুমোসনি এবার তোকে কোন বাবা বাঁচাবে আয় আজকে তোকে কে বাঁচাবে আয় আমার মাকে নেও না আমার বাচ্চা ছেড়ে দাও না হ্যাঁ
করেছিস মা আয় আয় করেছিস হ্যাঁ কত বড় অসম্মান আয় আয় করেছিস আমার প্রাণের গায়ে হাত করেছিস মধু খেতে এসেছি রে মধু খেয়ে যাব পুরছে চাম্পি এটাকে নিয়ে কি করবেন কর্তা একে একে আমি পুষবো দেখো ভাই পিছে দেখো
থমকে গিয়ে থমকে গিয়ে জানা দাঁড়িয়ে বমকে গিয়ে আরে কোথায় ছিল কোথায় এলো কোথায় এমন শক্তি পেল ভাবছ যা তুমি তাই ভাবতে থাকো আসছে আসছে নতুন ঈশ্বর বাইরে দেখো ভাই বাইরে দেখো সামনে দেখো ভাই পিছে দেখো শেকর চালে সেই অনন্ত ঢালির মেয়ে সাপ দেখে আমায় অমন করে জড়িয়ে ধরলি যে ভূত কোথাকার ভূত তো গ্রাম গাছে থাকে আমি তো জমিদার বাড়িতে গো ভূত ভয় গলাটা কাট হয়ে গেল ঘটোৎকচ আমি তো ঈশ্বর বক রাক্ষস খা না খা খা খুব মিষ্টি এটা না ওই বিশুদাদের খিড়কি পুকুরের কাছে খা খা আমাদের গাছের ডাব কাকে বলে পারলি কত্তা খাবে বিশুদাদা কত্তার তালুকের গাছ সরকারবাবু বললে যে নিকুচি করেছে তোর শকুনি সরকারের কত্তার সরকার ছুচোর গোলান চামচিকে আজ তোর কত্তার একদিন কে আমার একদিন গলা দিয়ে নামছে কি মিষ্টি নেয়াপাতি পরের গাছের তো একটু বেশি মিষ্টি হয় পর বোকা ছেলে তুমি কি আমার পর সাক্ষাৎ ভ্রাতুষ্পুত্র বলে কথা সেইটাই তো আমার চরম লজ্জা সে কি একই বংশের রক্ত আমাদের দুজনেরই শরীরে বইছে পারলে এই রক্ত শরীর থেকে বার করে ফেলে শুদ্ধ হতাম চুপ করো ছোট মুখে বড় কথা মানায় না কথাটা যদি বড় হয় তাহলে ছোট বড় সব মুখেই তা মানায় এবার বলুন তো বিলপাড়ে ধান জমিতে আপনি ঈশ্বরকে দিয়ে কেন গরুমোষ নামিয়েছিলেন পরের জমি কি গরুমোষ চড়ার এজমালি জায়গা কোন জমি পরের আর কোন জমি নিজের সেই কথাটা কি তোমার কাছ থেকে আমায় শিখতে হবে অন্তত এইটুকু জানি যে আমার মায়ের ঠাকুরদা ওই ২৬ বিঘে জমি আমার মায়ের বিয়েতে যৌতুক দিয়েছিলেন তাই তো ওই জমি থেকে কিন্তু আমাদের সারা বছরের খোরাক চলে ওই জমিতে হাত দেওয়া মানে আমাদের আমাদের পেটে হাত দেওয়া অতএব অতএব দয়া করে আপনি ওদিকে হাত বাড়াবার চেষ্টা করবেন না হাহাহা
আপনি তো আমাদের সবকিছু কেড়ে নিয়েছেন, সবকিছু ছেড়ে ছুটে দিয়ে আমরা গাহিনা এক কোণে পড়ে রয়েছি। এই পাপের সম্পত্তিতে আমাদের কোনো দাবি নেই। কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবেন, পেটে হাত পড়লে সেই হাত মুচড়ে দেবে না কেটে ফেলে দেবে। যত ঘৃণাই করি না কেন, রক্তের সম্পর্কে তো আপনি আমার গুরুজন, তাই আমার মুখ থেকে কথাটা নাই বা শুনলেন। পিপিলিকে প্যাকনা গজিয়েছি, এবার ঠিক মরবে। বিলপারের জমি দলিলটা কি বড়বউ সঙ্গে করে নিয়ে গেছেন? আগে ঘেটে দেখতে হয়। ঘাটো ঘাটো, ভালো করে ঘাটো। বড় মা, ও বড় মা, কে রে? ও মুন্নি, হায় আয় ভেতরে আয়। ভেতরে আয় না, বাইরে কেন, ভেতরে আয়। এই নাও গাছের প্রথম ফল, বাবা তোমায় পাঠালে। মুকপুরি, প্রথম ফলটা ঠাকুরকে দিতে হয়। ও তুমি বাবাকে বোঝাও গে, বাবা বললে বড় মা খেলেই নাকি ঠাকুর দেবতা খাওয়া হবে, তাতে নাকি বাবার পাপে প্রায়শ্চিত্তির হবে। অনন্তকে নিয়ে আর পারলাম না। ঠিক আছে, ওখানে রেখে দে, আমি আসি গো। শোন শোন, যাচ্ছিস কোথায়? শুনে যা, এই নে নে, তোর বাপকে ভাত দিয়ে মেখে খেতে বলিস। ও মা, এই বাটি ছুলে আমাদের পাপ হবে যে গো বড় মা? দূর হতো ছাড়ি, মানুষের ছোঁয়া কি পাপ হয় রে? তোমাদের পুকুরে মাছ লুট করতে। পাতকটা খেয়ে যা। সময় নেই মা, সময় নেই, যেতে হবে, দেরি হয়ে যাবে না। কোথায়? বিল পারে। আরে হাঁকুড়ে দাঁড়িয়ে রয়েছিস কি? চল চল, দেরি হয়ে যাবে। ওরা জিন্দিয়ে আছে, কোথায় চললে? সময় নেই বলবার, সময় নেই। আরে আবার দাঁড়িয়ে রয়েছে, চ চ চ, দেরি হয়ে যাবে। বড় মা, এখন কি হবে মা? একটা রক্তারক্তি না হয়? কি হয়েছে? পরে শুনবি, তোর বাবাকে খবর দে, এখনই যেতে হবে। কোথায়? বিল পার। হ্যাঁ, জাল ফেল, সব মাছ আজ তুলতে হবে। দেখিস যেন একটা চুনো পুটিও বাদ না যায়। খবরদার, জাল পড়বে তো লাশ পড়বে। পিপিলিকে পথ ছাড়ো, নইলে লাঠি চলবে। শোনা, লাঠি লাঠির জবাব লাঠিতেই দেবো, আর গুলির জবাব জান যাবে তবু জাল ফেলতে দেবো না। জান যাবে কিন্তু মাছ মাছবে না। হ্যাঁ আমার হুকুম, জাল ফেল। আমি বলছি অমন পাপ তোরা করিস নে বাবা। না বৌদি, এখনো যদি বৌদি বলি ডাকছো, তাহলে এত বড় বংশের সম্মানটা এমন একটা নোংরামিতে নাই বা ডোবালে? চৌধুরী বাড়ির বড় বউ, রাস্তায় নেমে বংশের মুখে কালি তুমি তো দিলে। কি করব বলো ঠাকুরপো, তুমি তো আজ আমাকে এখানে নামিয়ে আনলে। হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কি? হ্যাঁ আমার হুকুম, জাল ফেল। হারামজাদারা শুনছিস না কর্তার হুকুম? বড় মা, তোমার অবোধ ছেলেদের ক্ষমা করো মা। বেইমান নেমো খারামের দল, তোমার ওই দম্ভের বন্দুকের ট্রিগার টিপে গগন ফাটানো যায় প্রতাপ, কিন্তু ভালোবাসার ফুল ফোটানো যায় না। তুমি ভালোবাসার কাছে হেরে গেলে প্রতাপ। স্যার ওদের মেরে ঠিক কর, চালালাটি। আমাদের শৈরবীর ছেলে ঈশ্বর? থাক থাক, বেঁচে থাক বাবা। প্রতাপ তুমি আবার হেরে গেলে। এত বড় একটা অন্যায়, গোটা গ্রাম তা মুখ বুঝে মেনে নিচ্ছে।
তবু কেউ তার একটা প্রতিবাদ পর্যন্ত করনি। প্রতিবাদের ভাষা আজ প্রতাপের দাপটে স্তব্ধ হয়ে গেছে সোম। সমস্ত গ্রামটা যেন ওর খেলার পুতুল, ভয়ে সব কাঠ হয়ে রয়েছে। ভয়ে? হ্যাঁ ভয়ে। এই গ্রামের প্রত্যেকটা মানুষের টিকি কোনো না কোনো ছুতোয় প্রতাপ চৌধুরীর দরে বাঁধা। প্রতাপ চৌধুরীর একটা আঙুলের ইশারায় এই গ্রামের প্রত্যেকটা বাড়ির ভিত নড়ে যাবে। তুই শহরে থাকিস, গ্রামের অবস্থা ঠিক বুঝতে পারবি না রে। কত আশা, কত স্বপ্ন আমাদের। ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসব, একটা আদর্শ গ্রাম বানাবো নয়নপুরকে। আমাদের সমস্ত স্বপ্ন কি ব্যর্থ হয়ে যাবে বিশু? স্বপ্ন যদি দেখার মতো করে দেখতে পারিস তাহলে কোনো স্বপ্নই ব্যর্থ হয় না সৌম। কিন্তু বাস্তব, বাস্তব বড় কঠিন। তাহলে মাস্টারমশাই, বাস্তবের ধয় দিয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকব? লক্ষ্যে পৌঁছবার বাধাটাকে ভেঙে চুরমার করতে হবে না? আলবাত, তাতে যদি রক্ত ঝরে প্রাণ যায় যাবে, যদি লড়াই বাদে বাঁধবে। তার মানে তো মারদাঙ্গা। দরকার হলে তাই করতে হবে। বাইবেল পড়েছিস? বাইবেলে একটা ভালো কথা আছে, হি হু টেক্স দ্য সোর্ড শ্যাল পেরিশ বাই দ্য সোর্ড। তরোয়াল যে ধরে তরোয়ালই তার ধ্বংস। কিন্তু তরোয়ালের ভাষা ছাড়া প্রতাপ চৌধুরীর দল যার কিছু বুঝে না বাবা। বোঝাতে হবে। কিন্তু ওরা বুঝবে না। আমি বোঝাবো, আমি যাব প্রতাপের কাছে। শুধু কাড়ি কাড়ি গিলবে আর দিনে দুপুরে ঘুমোবে না বাবা। বসুন। সবই তো বুঝলাম সত্যদা, কিন্তু এতে আমার দোষ কোথায়? তুমি জেগে ঘুমাচ্ছ প্রতাপ। তাহলে ঘুম ভাঙান। আপনি তো ধরেই বসে আছেন সব আমারই দোষ। দোষ? নিজের মনকে ফাঁকি দিতে পারবে প্রতাপ? মন? আমার তো মনই নেই। হাস্য প্রতাপ। আচ্ছা প্রতাপ, তোমার তো এত ক্ষমতা এত সামর্থ্য, সে সব নিজ হাঁপিয়ে পড় না। এই গ্রামটাকে আমরা আমরা স্বর্গ করে তুলি। আরে আমি তো নরকের পূজারি মাস্টারদা। দেখো স্বর্গ নরক সবই তো মানুষের মধ্যে, মানুষ ইচ্ছে করলেই দেবতা হতে পারে। তুমি আমার কথা শোনো প্রতাপ, মানুষ দুহাত তুলে তোমায় ধন্য ধন্য করবে। এমনিতেই করতে শুরু করেছে, ওদের দেখছেন না? তুমি এসো এসো, যাও। তোমার ওই মহামায়া চিটফান্ড বন্ধ করো প্রতাপ। মাসে শতকরা 5% সুদ দিচ্ছি, 1.5 বছরে ডবল। ম্যাজিক ম্যাজিক, দেবতার ভেলকি। না, এ তোমার ভাঁওতা, আমি গায়ে সকলকে বোঝাবো। কেউ বুঝবে না, কেউ বুঝবে না। জমি জায়গা বেচে টাকা ঢালছি, ঢালবে। এর নাম সিলভার টনিক মাস্টারদা। আপনি এর স্বাদ আজও পেলেন না? কোনোদিন চাইনি, চাইও না স্বাদ, কেনা করি। সেই আদর্শবাদী মাস্টারই রয়ে গেলেন। চুপ করো। পেট মারবেন নাকি কান ধরে নীল ডাউন করাবেন? আজ তোমার কানটা আমার হাতের নাগাল ছাড়া হয়ে গেছে প্রতাপ, কাজেই কাজেই হাতটা আর বাড়াবার চেষ্টা করবেন না।
শিওর ও বেরেন থেকে যে কি বার করেছেন এই চিট ফান্ড একেবারে চিটে গুড়ে টান সবাই দু হাতে ঢালছে একেবারে চ্যাম্পিয়ন থামো তো চ্যাম্পিয়ন 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 চামচিকরি বন্ধ কর শুনুনি মাস্টার কি বলেছে আমার মাথা নাকি বিগড়ে গেছে ও তাহলে তো একটু নেড়ে দিতে হয় মানে মানে একটু বেকিয়ে খেলতে হয় মানে নজর যখন বাকিয়েছে বাবা আমি এখানে ঘুর ঘুর করছিস কেন বাবা ও আমাকে সেই মাঠ থেকে আধার হয়ে আসছে তো আধার আকাশে এখনো সূর্যি দগদগ করছে ব্যাপারখানা কি বলনো ভয়মূলক ভুদুর আমি আমি ভয় পাই নাকি আমি করছিস কদিন ধরে দেখি মুন্নির সঙ্গে ঘুরুর 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 ট্যাং খুলে নেব আমার নাম অনন্ত ঢালি মনে রাখবি গরু নাকি ঘরটি বুঝছিস যে বড় হ্যাঁ না চপ না বলছিলাম কি খুড়ো ইয়ে বল না থামলি যে বড় তোর কথা কি ওই গাছের আড়ে হ্যাঁ না খুড়ো মুন্নি মুন্নি বল না মুন্নি খুড়ো তার মানে মুন্নি মুন্নি আমি তুই মানে মুন্নিকে আমি বিয়ে করব খুড়ো তাইলে খুড়ো কেন বাপ তো বাপ দাও বড় মা আমি ভরে এনে দিচ্ছি তুই আরে দাও না তাতে কি হলো বৌটান আপনি কি ওর পর নাকি চাম্পি আমি বলি কি একাদ দিনের জন্য না করে ও যদি পুরোপুরি সংসারের ভার নেয় ওটা অবশ্য যদি আপনার অমত না থাকে অমত এত পুণ্য কি আমার আছে বৌঠান মা মরা ছেলে মেয়ে দুটোকে এতটুকু বয়স থেকে আমি বুকে করে মানুষ করেছি মায়ের আদর ওরা কি তা জানে না বৌঠান আর যদি আপনার মতো মা পায় তাহলে তো কিন্তু কিন্তু আমি ভাবছি বিশুর কথা তারও তো একটা মতামত বোঝেন না কুড়িকেও মানে ওরা দুজনেই দুজনকে তাহলে সামনের বৈশাখে এই চোখ যা দেখে এই মন যা ভাবে সবই যে শুধু তোমার আর কারো নয় এই চোখ
ছোট কথা মানে সে যাকে বলে একেবারে তা মাস্টার জানে আগে জানলেও কি বলে নিখরচায় কন্যাদায় থেকে উদ্ধার হবে তাছাড়া সত্য মাস্টার তো এখন আমাদের ওই মহামায়া চিট ফান্ডের পেছনে লাগতেই ব্যস্ত হ্যাঁ গায়ের ঘরে ঘরে ঘুরে ঘুরে বিষ ঢালছে চোখ টাটাচ্ছে মানে আমাদের বারবারন তো সহ্য হচ্ছে না আর কি আর কটা দিন যাক আরো কিছু টাকা আমানত করুক লোকে তারপর না হয় মহামায়ার মহামায়া পাক্কা কেউ কিছু আজ করেনি তো মানে ওই ছন্দ টন্দ মাথা খারাপ পরপর দু মাস সুদ পেয়েছে এরপর তো ভিটে মাটি বেঁচে টাকা আনবে ছাড়ো ছাড়ো ছাড় নাকে কান্না হচ্ছে দেখছে টাকাটা ভুল হয়ে যাচ্ছে ওগো ওগো ওই গয়না কটাই আমাদের শেষ সম্বল হুকের বিয়েতে এবার কিন্তু গায়ে হাত তুলবো তাই করো আমাকে মেরে ফেলো তবু আমি তোমাকে তো মেরে গোবিন্দ ছেলে গোবিন্দ আমাদের ঘরে ঘরে ব্যাপার না গলিও না মাস্টার মাস্টার মশাই ওকে একটু বোঝান আমাদের শেষ সম্বলটুকু তুলে দিতে যাচ্ছে ছোট কর্তার হাতে ঠিক গোবিন্দ আর চিচি করে দরকার নেই ছোট বাবু দেশের মানুষের হাতে নিঃস্বার্থে দুটো পয়সা তুলে দিচ্ছে আর তুমি ওদের উপর বিষপড়া হয়ে পাড়াবিড়ি তার কুচ্ছা গাইছো ভালো হবে না মাস্টার ফল ভালো হবে না যেদিন সব ভরাডুবি হবে সেদিন বুঝবে এত লোভ ভালো নয় গোবিন্দ লোভে অন্ধ হয়ে গেছে তোমরা আমরা সব অন্ধ আর উনি এলেন একেবারে দেখনে বালা যত সব সত্য মাস্টার হ্যাঁ হুজুর একেবারে যেন ধর্মপুত্র যুধিষ্ঠির হুজুর কর্তা কারবারখানা বলে কিনা চিটিংবাজির কল আপনার মহামায়া কোম্পানি নাকি চিটিংবাজি ইস
তার মানে খোদ কর্তা আসপর্ধা দেখুন মু কি কর্তা মনে হয় গুম করে দি এই যে বসে বসে বিড়ি ফুঁকছিস তুই নেই তাই বিড়ি ফুঁকছি খেয়ালি ছাড় কেষ্ট ঠাকুর রাধিকার জন্য বাঁশি ফুঁকত বৃন্দাবনের কদম তলায় আর আমি আমার রাধিকার জন্য বিড়ি ফুঁকছি নয়নপুরের আমতলায় ও আমার কলির কেষ্ট রে কলি রাধিকে যদি এত দেরি করে আসে সে কি আমার দোষ আমি কি তোর কেনা বাঁধি যে হুকুম করলেই হাজিরে দিতে হবে বেশ আমি না তোর কেনা গোলাম তুই দেরি করলি কেন যদি কেউ দেখে ফেলে এখন তুই লাজ অসভ্য বেহায়া এটাকে নিয়ে যে আমি কি করি বিয়ে বিয়ে আবার হ্যাঁ বিয়ে কবে থেকে সাজছি বিয়ে কর বিয়ে কর তাহলে আমার বাপকে বলগে যা ভালো করে পায়ে ধরে তোর বাপ বাপ তো নয় একেবারে একেবারে ওরে বাবা বাবারা কেন এমন হয় সামনে এলে বোবা হয়ে যায় মনেতে জাগে যে ভয় প্রেম করা সুজন কত কিছু বাধা সে যায় করে কানিতে হয় জয় বাবারা কেন এমন হয় করা যদি খুব সোজা হতো ভাবতে হতো না কিছু জগতে বলো না ছুটতো কে যে আর বাবা মার পিছু পিছু শুভ বাবারা কেন এমন হয় সামনে এলে বোবা হয়ে যায় মনেতে জাগে যে ভয় বাবারা কেন এমন হয় দুজনে দুজনাকে বেশেই খেলেছি ভালো বুকেতে সাহস এনে তা বড়দের বলেই ফেলা যে ভালো ওদেরই আশিস সে হলো আমাদের বাবারা কেন এমন হয় সামনে এলে বোবা হয়ে যায় মনেতে জাগে যে ভয়
পারা কেন এমন হয়? এতই যদি বিয়ে সাধ, তোর মুন্নির সঙ্গে তোর বিয়ে দিলাম তো তারা খাওয়াবে কি? কেন, ভাত ডাল চচ্চড়ি পেঁয়াজ লঙ্কা আকাত মুন্নি দে তামুক দে যাই বাবা। বাবা তা বিয়ে করে বউকে রাখবি কোথায়? ঘরে ঘর তোর আবার ঘর কোথায় রে? ঘর বেঁধে নেব ওই মাখন ঘরামিকে বলে। টাকা আছে? একটা ঘর তুলতে কত টাকা লাগে জানিস? তবে যা 3000 টাকা নিয়ে আয়, তবে মুন্নির সঙ্গে তোর বিয়ে দেব। 3000? হয়তো কি আমার মেয়েটাকে গাছতলায় পাঠাবো? তিন হাজার সে কুড়ি হবে বলো দেখি? কুড়ি নয়, ঝুড়ির হিসেব কর। আরে তোর কর্তার কাছে চানা এত টাকা? আজ অম্মু তার কাছে বেগার খাটছিস, একদিন ধরে রাকালি বাগালি করলেও কত পাওনা হতো হিসেব করে দেখ। হিসেব? না না না, কর্তা আমাকে দিয়ে দেবে, তাছাড়া কর্তা কত টাকা, আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওই টাকার কথা উঠলে ভালোবাসা টালোবাসা সব কপ্পুরের মতো উবে যায়। তা যদি কর্তা না দেয়? তাহলে মুন্নিকে বিয়ে করার আশা ছাড়। না 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 না, খুড়ন টাকা থোড়ি বাবা, আমাকে টাকা দিয়ে দেবে, আমি কর্তাকে গিয়ে এক্ষুনি বলবো 3000। মাথা খারাপ হলো? আরে না, মাথা গোঁজার জন্য 3000 টাকা লাগবে, আমার বউ কি আর গাছতলায় থাকবে? আমার তো একটা ছোট্ট ঘর আছে। আছে? পাকা ঘর। কোথায়? এইখানে। তিন হাজার কতা কতা পাগল কতা ও কতা আমি বিয়ে করবো। আরে তোর কর্তারই বিয়ে হয়নি, তোর আবার বিয়ে হবে কি রে? আগে কি যে বলেন কর্তা, কোথায় ইসে আর কোথায় কিসে, মানে একেবারে ধানে আর তুষে। আরে উজবুক, দুধ যখন জলের দর তো আট পুরুষের ঝক্কিটা পোয়াবি কেন? হ্যাঁ, পূর্তির ইচ্ছে যাকে খুশি ধরে নিয়ে আয়, খেয়ে দে এটো পাতা। তাহলে বিয়ে করবি? আগে হ্যাঁ, আগে মুন্নিকে 3000 টাকা লাগবে। 3000? কি খোড়াং খুঁচি নাকি? না কথা, ঘর তুলতে হবে তো, যদি দেন। যদি না দিই? এতকাল কাজ করাচ্ছেন, কিছু পাওনা তো হয় কথা? আপনি হিসেব করে দেখেন কথা। হ্যাঁ, হিসেব চাইছিস? পাও না, আয় সেরিস্তায় আয়। হিসেব? হিসেব? 3000 টাকা, হিসেব করেছিস? এত বছর মাগনা খাটছি, রাখালি বাকালি করো কত হয়, তা আপনি হিসেব করে দেখেন কর্তা। হিসেব দেখাচ্ছিস? হিসেব নেব খারাম বেইমান, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, হিসেব। বেইমান, 50 টাকা শেষ করে দেন কর্তা। Oh!
বেঈমান, যার নুন খেয়ে বড় হলি তার গায়ে হাত তোলা। তুলে নেই, শুধু রুখেছি। এ রক্তে তোমার নুনের স্বাদ আছে কর্তা, তাই আজ কিছু বললাম না। আবার কথা বেঈমান? আমি বেঈমান হলে এতদিনে তোমার সব কুকীর্তির পাহাড় ধসে চাপা পড়তে। তুমুটো খেতে দিয়েছে বলে মাথায় তুলে তোমার মান রেখেছি। হিসেব দেখাচ্ছ, ওরে ভিক্ষে চাইলে বাবু তোকে এমনি দিয়ে দিত। আমি গরিব কিন্তু ভিকারি নয়, কত রে খেটেছি হিসেব আমি বুঝে নেব। এই নে হিসেব। মারো, কত মারবে মারো, এই হিসেবের হিসেব আমি কোনায় কোনায় বুঝে নেব। মারো, কত মারবে তুমি কত, আমার আমার হক আমি উসুল করব। ফেলে দিই আয় বাইরে, আমার চোখের সামনে যেন ওকে না দেখি। কর্তার হুকুম, এ গাঁওকে ছাড়তে হবে, কেউ ওকে আশ্রয় দেবে না। এ গায়ের সব লোক তোর মনিবের হুকুমের কুত্তা নয় না, শকুনির বাচ্চা মুন্নি। আরে চোখ রাগাও গিয়ে ঘরের বউকে অনন্ত ঢালি বেটে রাস্তার নেড়ি কুত্তার কেউ কেউ ভয় পায় না। কারণ যদি চাল ছাড়িয়ে নে, খবরদার খবরদার, মুন্নির গায়ে কেউ হাত তুললে হাত আমি মুচড়ে ভেঙে দেবো। এগো এগো, আসপাতটা দেখুন কর্তা, দুদিন আগেও হাত জোর করে থাকত, সেই জোড়া হাত আজ আজ মুঠো হয়েছে। সাবাস 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 ঈশ্বর সাবাস। প্রতাপ চৌধুরী একলা একটা অসহায় ছেলেকে মেরে নিজে খুব ক্যারামতি জাহির করছেন, তাই না? তাই বুঝি দল বাঁধতে এলে? দরকার পড়লে তাই বাঁধবো। বন্দুকের নলের সামনে অমন অনেক দল ওই ল্যাজ গুটিয়ে পালায়। সেটা আপনার পোষা নেড়ি কুত্তার দল। চলো, ওই নিয়ম খারামের বিচার আমি করব। এই যে বাবু বাবু, এই যে শরীরে রক্ত ঝরছে, এই লোনা রক্তে মাটি ভিজিয়ে আমি তোমার নুনের দাম শোধ করে দিয়ে গেলাম। এর পর সেদিন আমি আসবো, এদিনের জন্যে হিসেবের খাতাটাকে খুলে তৈরি থেকো। ঈশ্বর, কোনো ক্ষমা নেই বাবু, আর কোনো ক্ষমা নেই। বিপদ কেটে গেছে, আপনারা একটু বাইরে আসুন। ডাক্তারবাবু, বললাম তো ভয় কেটে গেছে, পুলিশ কেস করা উচিত। ইশু, কাল সকালে সদরে থানায় গিয়ে রিপোর্ট করতে হবে। পুলিশ থানা? আগে থানা, সদর থানা, সদর থানা। স্যার, আপনি আবার কষ্ট করে এই সামান্য ব্যাপারে থানায় আসতে গেলেন কেন? আমি সময় পেলে ওই যে আপনার বিশু আর সৌম্য আর ওই যে পোষা কুত্তা ঈশ্বরকে ব্যাস চালান করে দেবো। নেমন্তন্নটা তাহলে রইল, কবে আসছেন আমার বাড়িতে? সময় পেলেই চলে যাবো স্যার,
জপর খাওয়াতে হবে কিন্তু স্যার এনিথিং ইউ উইশ নমস্কার চ্যাম্পিয়ন শালা শকুনি কাকা শেষ পর্যন্ত এখানকার ওসিকেও কিনে নিলেন ঈশ্বর ঈশ্বর কি হলো রে ঈশ্বর মা আমার মা পাগল ছেলে ঘেমে নিয়ে গেছিস যে দুর্বল শরীর জানো আমার মা এসেছিল আমি স্পষ্ট দেখলাম ঘুমিয়ে ঘুমিয়ে আমার মা অসুখ করলে মাকে মনে পড়ে মার আদর খেতে ইচ্ছে করে না রে আমার তো মা নেই মার আদর কেমন হয় ঠিক তোমার মতন বাতাস বন্ধ করো তো সে কি রে শীত করছে জ্বরটা আবার বাড়লো নাকি আমার কিচ্ছু হয়নি তোমারই তো কষ্ট হচ্ছে ওরে ছেলে সেবা করতে মায়ের কি কষ্ট হয় রে আমি তো পরের ছেলে দূর বোকা মায়ের আবার আপন পর কি মা মাই মা আগো আমি পর বলে আমার সরিয়ে দেবে না তো বোকা ছেলে তুই কি আমার পর না গো মা না তোমার বুকে মাথা রেখে আমার সব কষ্ট চুরিয়ে গেছে মনে হচ্ছে তুমি আমার জন্ম জন্মান্তরের মা কাঁদে না শোন শোন ওরে একই ছাদের নিচে রাত কাটালে পরও যে আপন হয় রে বোকা ছেলে আমাকে কেউ কখনো এমন করে আদর করেনি মা আমি কখনো কাউকে মা বলে ডাকতে পারিনি এই তো ডাকছিস কাঁদে না বাবা কাঁদে না কাঁদে না আর চুপ আর কাঁদে না বাবা সাত সকালে টিউকলটা দিল তো ছুঁয়ে জল দিয়ে ধুয়ে নে নিচু জাতে ছোঁয়া পাপ লাগে বড় গিন্নির প্রবৃত্তি এসেল ঘরে জাত ভিজাতে ছোঁয়া ছুঁই ছি ছি মরণ আচ্ছা তুই কি আমাকে একটু নিশ্চিন্ত হতে দিবি না শরীর এখনো পুরো সারলো না কি তো চোখ ছলছল করছে কেন রে আবার জ্বর এলো নাকি কি করছিস চান করতে হবে না তোমায় আমায় ছুলেছে চান করে শুদ্ধ হতে হবে না তোমায় একটা একটা নিচু জাতের ছেলেকে ছুলেছে আবার আমার মাথা ছুঁয়ে বলো না আগে বলতেই হবে তোমায় বলো আগে বুঝেছি কান্দিস কেন ওর সব কথায় কই উত্তর দিলে না তো এ পাগলামির কথার আবার উত্তর কি রে বুঝেছি তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো আসলে আমি নিচু যাত তো আমাকে ছুঁলে তোমার জাত যাবে আর কখনো কথা আমার সামনে তুলবি না জাত জাত কি রে জাতপাতের হিসেব করে তোকে এই বুকে ঠাঁই দিয়েছি নেমো খারাম ছেলে পথে কে দুটো অকথা কইলে তাই নিয়ে আমাকে জ্বালাতে এলি বুঝিস না
আমার জাত কেউ মারতে পারবে না। আমার একটাই জাত, মায়ের জাত। মা, মা গো, একেবারে পাগল ছেলে। ঘোর কলি, ঘোর কলি, বামুনের ঘরের হেসেলে জাত বেজাতে ছোঁয়াছুঁই। আরে ছ্যা ছ্যা ছ্যা। আমার হুকুম মানলো না বৌদি, শেষ পর্যন্ত ছোঁড়াটাকে ঘরে নিয়ে গিয়ে তুললো। একেবারে চ্যাম্পিয়ন। ও, এই যে দেখছি বুড়ো খোকা। বল 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 বড় মাকে বল বল। শুনো, আমরা কি সব বাণিজ্য চলে ভেসে এসেছি? ঈশ্বরই সব। তোরা আমার ঘরের ছেলে। ও, আমি পরের ছেলে বুঝি? না না, তুই আমার কুড়িয়ে পাওয়া মানি। তাই বুঝি সব সময় আঁচলে গিট দিয়ে বেঁধে রেখে দিয়েছো, তাই না? দুটো পাপিষ্টি হাত, তখন আবার কোন হুঁশ ছিল না, পেট মাতাল। বড় কর্তাকে শেষে তুই? আমি এসবই ছোট কর্তা আর সুবল শকুনি ষড়যন্ত্র। এসব কথা পুলিশকে বলিস নি কেন? পুলিশ গভর্নমেন্ট সবকিছুর মুখ ওই ছোট কর্তা টাকা খাইয়ে বন্ধ করে রেখেছে। তারপর যখন হুঁশে ফিরলাম, হয়ে জেল হাজতের ভয়ে, ফাঁসির ভয়ে মুখ বন্ধ করে রেখেছি। তাহলে আজ বললি কেন? বুকের ভেতরে যে পুলিশটা বসে থাকে মাস্টার দা, তার কাছে কোনো ঘুষ চলে না। তিন রাত ওই পুলিশটার রুলের গুঁতো আর সহ্য করতে পারছি না মাস্টার দা, ফেটে যায়। ওই ওই বড় মার মুখের দিকে চাইলে তাছাড়া ওই শৈরবীর খুন। শৈরবী মানে ঈশ্বরের মা? হ্যাঁ, ওদেরই কীর্তি। তাই বলি মাস্টার, তুমি সাবধানে থেকো, ওদের সঙ্গে লড়ে পারবে না। না অনন্ত, মিথ্যের এত শক্তি নেই যে সত্যকে চিরকাল দাবিয়ে রাখতে পারে। না, আমি এর শেষ দেখে ছাড়ব। সাবধানে সাবধানে ঘোরাফেরা করো মাস্টার। আর যা বললাম। না না না, কেউ জানতে পারবে না, তুই নিশ্চিন্ত থাক। সে কি কুড়ি বাড়িতে নেই? না, বাড়ি ফাঁকা, কেউ নেই। তাহলে কি সে মেয়ে এত রাতে আপনাকে খুঁজতে বেরোলো? দেখো কাণ্ডু, আমি কি ছেলে মানুষ নাকি হারিয়ে যাবো? না না, আপনি আসছেন না দেখে ঈশ্বর বিশু সৌম্য ওরা তো আপনাকে খুঁজতে বেরোলো, দেরি দেখে কুড়িও হয়তো। এত রাতে? আমি তো আটকা পড়েছিলাম ওই অনন্ত ঢালির বাড়িতে। অনন্ত? হ্যাঁ অনন্ত। বোঠান, বোঠান, সে যেসব কথা বললো না, সেসব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। কি কথা? কি না, ও কালকে আপনাকে এসে সব গুছিয়ে বলবো। আমি এখন যাই, দেখি ছেলে মেয়েগুলো কোন দিকে গেল। আমি আসি, আসি। খুড়ো, ও খুড়ো, এখানে কুঁড়ি দিদি এসেছিল? কুঁড়ি দিদি? এই তো একটু আগে এসেছিল মাস্টারের খোঁজে। মাস্টার জেঠা বাড়ি নেই শুনেই চলে গেল। ও না, আমি তাহলে বাড়ি যাই, মা আবার চিন্তা করবে। যেন ঘোড়ায় লাগাম দিয়েই আছে ভূত কোথাকার। আজ রাত্রে সদর থানার বড়বাবু নেমন্তন্ন রাখতে আসছে, তো সব ব্যবস্থা পাকা আছে তো সরকার? কে? সে আর বলতে, একেবারে চ্যাম্পিয়ন। রোগো 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 সরকার। আগে ওটি কে? ওই সত্য মাস্টার, তার মেয়ে কুড়ি। কুড়ি? না 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 না, ফুল তো ফুটতে শুরু করেছে।
কে ভয় পেলে বাড়ি যাব পথ ছাড়ুন কুড়ি 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 বাবা বেশ না কেন কড়ি চাপার ফুটন তো কুড়ি গাড়ি পাঠিয়ে দাও পরে যাব তুই এখন যা আসুন কথা একটু পরে আসছে কেউ যেন কথাটা জানতে না পারে বুঝছিস যা 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 আমার কুড়ি আমার একটা টাঙ্গি দিতে পারো একটা ছোড়া মাস্টার ঠাকুর বউ বন্দুক আমি খুন করবো খুন এখন চেঁচামার সময় নয় না ঘরের ইজ্জত আবরু মেয়ের সম্মান আমরা আমরা এমন একটা সভ্য সমাজ গড়েছি যেখানে মেয়ের অসম্মান আমি কি করব বলতে পারো বলতে পারো আমি কি করব বাপ হয়ে মেয়ের বাবা তুমি বাপ হয়ে মেয়ের অসম্মানের প্রতিশোধ নিতে না পারলেও আমি দাদা হয়ে বোনের অসম্মান কিছুতেই সহ্য করব না বড় মা বড় মা মা বোনের সম্মান বাঁচাতে গিয়ে আমাদের তুচ্ছ প্রাণটুকু যদি যায় তো যাবে কিন্তু পৃথিবীতে মানুষের সন্তান বলে মুখ দেখাবো কেমন করে বলতে পারো বাবা বাবা সোম তুমি না একদিন বলেছিলে হি হু টেক্স দ্য সোর্ড শ্যাল পেরিশ বাই দ্য সোর্ড
হাতিয়ার অস্ত্র এ না থাকলে এতে সে মা বোনদের সম্মান বাঁচানো যাবে না সমরে কিছু দেই না সমদা বিশুদা সমদা सरकार तारवान रामू भजन हुशियार खबरदार कुत्ता दल এত সাহস এখানে এসেছিস এসেছি জবাব চাইতে প্রতাপ নারায়ণ কারো কাছে জবাব দিয়ে করে না না করলে পাগলা কুকুরের মতো তোমায় শেষ করে দেব প্রতাপ নারায়ণ আর আগে গুলি চালিয়ে শেষ করে দেব হেল হেল অস্ত্র গুলি যদি চালাতে হয় বড় বাবু তাহলে পাগলা কুকুরটার উপর গুলি চালান জানেন জানেন ও কি করেছে যা করেছি বেশ করে প্রতাপ নারায়ণ প্রতাপ নারায়ণ তোমার মা নেই তাই মায়ের মর্যাদা বুঝো না বোন নেই তাই বোনের ইজ্জতের দাম দিতে জানো না আজ সেই মা বোনদের মর্যাদার ইজ্জতের দাম তোমাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়ে যাব দেখছেন কি চালান দিন টাকা 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 দি করতে এসেছে অ্যারেস্ট করুন অ্যারেস্ট প্রতাপ চৌধুরী এরপর যেদিন আমরা ফিরে আসবো সেদিন তোমার মুখে ওই হাসি থাকবে না সেদিন তোমাকে কাঁদতে হবে আমাদের পা ধরে কাঁদতে হবে পাগলা কুকুরকে আমরা এই গায়ে কিছুতেই ছেড়ে রাখব না কিছুতেই রাখব না আমরা কিছুতেই রাখব না সেদিন কখনো আসবে না রে পা চাটা কুত্তা একবারে 12 বছরের জন্য চালান করে দেব ফাঁসি দীপান্তর যাবজ্জীবন খতম খেল খতম सलाम साहब सलाम साहब सलाम साहब এই সালাম কর মেট আসছে কি রে কানে কি গুজেছিস শুনতে পাচ্ছিস না যে বড় সালাম কর মেটকে এটা জেল খাটা কয় দিকে সালাম জানাতে আমরা এখানে আসি लेकिन चरा गली के सबाई सलाम करे एक कैद खाना दुनिया है जयागिर पाने एक ही चीज सलाम 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 মোটে ছমাস সব পুনাশ
আগে ওই সাক্ষ্য প্রমাণের দোহাই পেড়ে হাকিম মেয়াদ কমিয়ে দিলে। ওদিকের খবর? সত্য মাস্টার তো সেই থেকে সোচ্চাশাই, আর মেয়েটাও কেমন যেন মাথার গোলমাল হলো কিনা কে জানে, গুম, একেবারে গুম মেরে গেছে। বড় গিন্নি? তিনিই তো সব সামলাচ্ছেন। হ্যাঁ, বিলপারের জমির দলিলটা বার করে রেখো। রবীন আগরওয়াল দাম দিয়েছে, চিনির কল করবে। কিন্তু ওই বড় গিন্নি? আমি বুঝে নেব। আমার গাছের মাস্টারদা কেমন আছেন বড় মা? ওই আছেন একরকম। আর মেয়েটা? মা, তোমার বিলপারের জমি নাকি কোন মারাড়ি বাবুকে বেচে দিচ্ছে ছোট বাবু। কি বলছিস অনন্ত? হ্যাঁ মা, ভোরবেলায় মাপজোক হচ্ছিল আমিন দে। বিলপারের জমি? আকে বিলপারের জমি বড় বউয়ের দলিল। কার দলিল মোতাবেক এ জমি বড় বউয়ের? আর দলিল না থাকলে? ফক্কা। ঠাকুরপো। তুমি এ সময় এখানে? ঠাকুরপো, আমার বাঁচার শেষ সম্বল ওই বিলপাড়ের জমিটা কেড়ে নিও না ভাই, ধরে নাও, ধরে নাও, ভিক্ষে চাইছি, ভিক্ষে। তোমার এই দান আমি আঁচলে বেঁধে রেখে দিলাম ঠাকুরপো, যত্ন করে রেখে দেব, বলা যায় না একদিন হয়তো ফেরত নিতে হতে পারে। তোমার এই অপমান আমি গায়ে মাখলাম না। গন্ডারের চামড়া তো বোধে। দয়া করে ওই সম্বোধন তুমি আমাকে আর করো না। আমার স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক ছিল মনে করলেও নিজেকে অসুচি লাগে। মনে রেখো, এই দম্ভের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে চোখের জলে। কান্নার সাগরে যে ভেলা ভাসিয়েছে দুফোঁটা চোখের জলে, আর তার বুক কাঁপবে না। শালা, তোর জন্য চিরাক ভার এই হাল। এই জামা ছাড়, কুঁচকে যাচ্ছে, পে দিয়ে গিলে করে দেবো। শালা মাথায় জল দিতে হবে। তোমায় ভাবতে হবে, যাও তোমরা যাও, শুয়ে পড়ো, পালা করে রাত জাগতে হবে, যাও। আমি যাব না ঈশ্বর, একটু জল পুটি দিলে ভালো হতো। একটা ন্যাকড়া ট্যাকড়া কোথাও পাওয়া যাবে না এখানে? এখানে ন্যাকড়া কোথায় পাবে? এটা কি গৃহস্থ ঘর? আরে বায়াতখানা ড্রেস ছেড়ে ফেললে বিশাল শাস্তি হবে। চোখের সামনে একটা মানুষ ধুঁকছে। আর যাও যাও, তোমরা শুয়ে পড়ো, যাও, চল চল। ছাড় না, আমি ভালো আছি। মা কি বলে জানো, এক ছাদের নিচে থাকলে মানুষ মানুষের আত্মীয় হয়ে যায়। বিশু দাদা, সুমন দাদা, যাও তোমরা গিয়ে শুয়ে পড়ো।
আমি আছি। তুই মাকে খুব ভালোবাসিস না রে? বিশুদার মা, ওই আমার মা, আমাকে খুব ভালোবাসে, আমার তো কেউ নেই। তোরা সত্যি ডাকাতি করেছিলি, জেল হলো কেন রে? সে অনেক কথা, এখন চুপচাপ শো তো, নাহলে সৌম্য দাদা এসে ভুগবে। সৌম্য ডাক্তার? হ্যাঁ, ডাক্তারি পাশ করে বসে আছে, কর্তার জ্বালায় কায় বসতে পারে না। আজব তো নিয়ম। ঘুম। কি হয়েছে তোর? মেরেছে। এইভাবে মেরেছে? ও কয়েদির পোশাক ছিঁড়ে তোমাকে জলপট্টি দিয়েছিল তাই। বাচ্চা, তোর উপর কত অত্যাচার করেছি, আর তুই আমার মতো একটা খুনের জন্য নিজের খুন ঝরালি। দাদার জন্য খুন ঝরিয়েছি, এবার আমার কাছে সামান্য দরকার হলে তোমার জন্য আমি শরীরের সব রক্ত ঝরাতে পারি। বাচ্চা, হে পার্বতীকার, আমার এক ভাই কেড়ে নিয়ে আরেক ভাইকে আমার বুকে ফিরিয়ে দিলে। হে খোদা, তোমাকে লাখ লাখ সালাম, লাখ লাখ সালাম। মা, কাঁদছিস? কাঁদে না মা, কাঁদে না। ওদের কি হবে বাবা? ওরা যে কটা তো মাস দেখতে দেখতে কেটে যাবে। আমাদের যে চোখের জলে দিন কাটছে বাবা, বিনা দোষে। দোষী শাস্তি হবেই রে মা, ভগবানের রাজ্যে এত বড় অবিচার চলতে পারে না। তাহলে যে চাঁদ সূর্যি উঠতো না, তাহলে ভগবান আমাদের এত বড় শাস্তি দিলেন কেন? এতেই ভেঙে পড়ছিস মা, বড় মার কথাটা একবার ভাব। যা মা, শুতে যা, শুতে যা। খুব কষ্ট হচ্ছে মা, চুপ করে থাকিস নি, আমার বড় কষ্ট হয়। বুকের পাথরটা একটু হালকা হোক, ভালো করে কাঁদ মা, কথা বল মা, দুটো কথা বল। তোর তো কোনো দোষ নেই মা, কোনো পাপ নেই, পাপ তো এই সমাজটার, যে সমাজে টাকা বাজিয়ে নিষ্পাপ একটা মেয়েকে নষ্ট করেও মাথা উঁচিয়ে ঘোরা যায়, পাপ সেই পোড়া সমাজটার। আমি তোকে বলছি, তোর কোনো পাপ নেই মা, আর তো মাত্র কদিন, তারপরেই বিশুরা ফিরে আসবে, দেখিস। আসলে একটু হাঁপিয়ে গেছিলাম তো। হাঁপিয়ে গিয়েছিলে?
শালা নবাব পুত্র এই ওভাবে কথা বলবে না আমার সঙ্গে আই বাস গরম সবকে সিধা করে দেব তোকে চাপ কানো মুখের কথা নাকি মগের মুল্লুক পেয়েছো তবে রে হ্যাঁ দাদা আমার পাওনা আমার পাওনা শাস্তি তুমি পিট পেতে নিলে চেরাতা ভাইয়ের মার নিজের গায়ে না নিতে পারলে কিসে দাদারে উজবুক চেরাতা চেরাতা উনি চেরাগালি আজ পেয়ারে দাদা মাসে কি শুধু লাঠি হয় সে বাইজি মাসিও বাইজি আমি একটু বেশি খাই খেলি হিন্দু হয়ে তুই মুসলমানের পাত থেকে খেলি তুই জাতের ভয় নেই দেখ দুনিয়াতে তো দুটো জাত গরিব আর বড় লোক তুমি আমার গরিব দাদা আর আমি তোমার গরিব ভাই মেহেরবান খোদা এক ভাই কেড়ে নিয়ে তুমি আমায় এত ভাই দিলে চিরাগ তুমি সত্যি খুন করেছিলে পারলে আবার করব চিরাগদা তখন আমার 27 বছর বয়স কলকাতায় চলে এলাম রুচির ধান্দায় টক লেবার ওদিকে শালা জমিনদার আক্রম মিয়া আমাদের ছোট্ট জমিন বেদখল করল আব্বাজান রুখে দাঁড়ালো কাশিয়া বাঁধলো আমার আব্বাজান আমার আখের নূর মতিন আমার ভাই 14 বছরের তাজা ছেলে খুন হল হারামজাদা জমিদার আমার মাকে আপলুক করল চিরাগদা আমার মা চরমে গলায় ফাঁসি লাগিয়ে যখন শুনলাম মাথায় খুন চড়ে গেল গাছ কটারি হাতে নিলাম শালাই ইবলিশের বাচ্চা তখন ফুর্তি করছিল এক নাচনেওয়ালির কোঠিতে বিচার হলো 14 বছর কয়েদ এক খুনে 14 বছর ওই যে আক্রম আলী তিনটে খুন করলো তার বিচার কে করবে 14 বছর জেল খাটছো জীবনের সেরা সময়টাই এই গরাদ ঘেরা দুনিয়াটা কেটে গেল এখন ছুটির সময় তোদের পেলাম এখন তো তোদের ছেড়ে যেতেও ইচ্ছে করছে না রে কোথায় যাবে দাদা বাইরেও তো ওই জমিদার আর মহাজনদের জুলুমের বিরাট এক কয়েদ বাইরে ভেতর সব এক জেলে আসার সময় আমাদের ভিটের মাটি একটু লুকিয়ে এনেছিলাম আল্লাহ কসম এ মাটি আমি ওই হারামিদের খুনে ধুয়ে সাফ করব এ মাটিতে যেন আর ওদের হামলা না হয় আমরাও ঠিক এরকমই একটা গাঁ চেয়েছিলাম চিরাগদা যেখানে যেখানে ঘরের মা বোনেরা অন্তত নিশ্চিন্তে চলবে ফিরবে হ্যাঁ যেখানে ক্ষেতের ফসলে ওই পয়সাওয়ালা মাদ্রা পোকার দল থাকবে না তো আয় কসম খা আমাদের খোয়াব আমরা হাসিল করব আমায় তোরা পড়তে শেখা আর আমি তোদের শেখাবো লড়তে Thank you.
শপথ নিলাম আজ সবাই মিলে যে যা কিছু করবো তা একসাথে করবো। শপথ নিলাম আজ সবাই মিলে যে যা কিছু করবো তা একসাথে করবো। শপথ নিলাম আজ সবাই মিলে যে যা কিছু করবো তা একসাথে করবো। বোনা কেউ মোরা আধারে তে লুকিয়ে আলোকের সব দেনা দিয়ে যাব চুকিয়ে। থাকবো না কেউ মোরা আধারে তে লুকিয়ে আলোকের সব দেনা দিয়ে যাব চুকিয়ে। শপথ নিলাম সবাই মিলে যে একসাথে পাঁচ বজে একসাথে মরবো। শপথ নিলাম সবাই মিলে যে একসাথে পাঁচ বজে একসাথে মরবো। বিচারে প্রাণটাকে হার কেন মানাবো আঘাতের উত্তর আঘাতে জানাবো। ও বিচারে প্রাণটাকে হার কেন মানাবো আঘাতের উত্তর আঘাতে জানাবো। শপথ নিলাম আজ সবাই মিলে যে একসাথে শত্রুর মুখোমুখি লড়বো। শপথ নিলাম আজ সবাই মিলে সাথে শত্রুর মুখোমুখি লড়বো। শপথ নিলাম আজ সবাই মিলে যে একসাথে বাঁচবো যে একসাথে মরবো। শপথ নিলাম আজ সবাই মিলে যে যা কিছু করবো তা একসাথে করবো। মান্য হাকিম সাহেবের হুকুমে বিলপাড়ের জমি শ্রী শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী দখল নিচ্ছে। আজ থেকে শ্রী শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী এই জমির মালিক। হ্যাঁ, এই পথ খোটা পথ খোটা পথ। তুমি আগুন নও, তোমার পচা পাক করতে চাস তুই? তার আগে তোকে মেরে মরবো রে শালা। অনন্ত বড় মা সরে যাও, সরে যাও, তুমি সরে যাও বড় মা। দেখি অনন্ত ঢালির হাতে কাতান থাকতে কোন বাপের বেটা কি করে। আমার মরা মুখ দেখবি যদি রক্তারক্তি করিস। বড়মা বড়মা এই দিব্যি ফিরিয়ে নাও বড়মা। সব রোয়াব চুপসে গেল, পোষা কুত্তার মতো পায়ে পড়ে পড়ে কেউ কেউ করছিস। আয় যদি মরদ কাপার চাস তো আয়। পোষা কুত্তা মনিবের পায়ে মাথা নুইয়ে রাখে সরকার, জোর গরিবের ঘরে শীত কাটতে গেলে তার টুটিটা চেপে ধরে। তুই এর মধ্যে কেন আসছিস? যে হাতে বড় মা স্মৃতি সিঁদুর একদিন মুছেছিলাম সেই হাতে তার পেট ভাতের ভরসা ওই জমিটা রুখে দিয়ে
নিজের পাপের পাশ্চিত্য করছি ছোট কর্তা। যদি রুখতে না দিই তাহলে বড় কর্তা খুনের কথা দেশভর লোককে বলবো, থানায় এজাহার দেব। আসিতে যাবি? একা তো যাব না কর্তা। ডর করছিস? তোমার ওই পাপের টাকায় অনেক কিছু সওদা করতে পারো বাবু, কিন্তু অনন্ত ঢালি আর বিকবে না। অনন্ত প্রতাপ চৌধুরী জাতসা, লেজে পা পড়লে ছোবল মারবে। মা বিশহরীর কৃপায় আলকে উঠে গোখরো শঙ্খচূড়দের বিষ ভাঙে এই অনন্ত ঢালি। তুমি যত বড় বিষধরই হও না বাবু, তার শেকড় এই হাতের মুঠোয়। ঘুমনো সাপ ফনা তুলেছে, বিষ দাঁতটা ভেঙে দেবো আগে। মার, ভালো করে মার, পটকে দে। চাম্পি আর বাবা, যদি আর না ফিরি মুন্নিকে একটু দেখো, আর ঈশ্বর ফিরলে বলো ও যেন মুন্নিকে ভালো হয়েছে, ভালো হয়েছে, কাঁদিস না। ঠাকুর আমাকে শক্তি দাও। আমি জানি এই ছোট কর্তার কাজ, এর জবাব আমার চাই। তো আমার অমন কাজ করিস নে, বিপদে পড়বি। আর কি বিপদ হবে গো বড় মা, যা হবার সবই তো হয়ে গেছে। আমি কখনো মুখ বুঝে মেনে নেব না, আমি যাবই। ও একটা ভয়ঙ্কর জানোয়ার রে মুন্নি। আমি অনন্ত ঢালির মেয়ে, ও যদি ভয়ঙ্কর জানোয়ার তো আমি ভয়াল সাপিনী। এরম নদর পুরুষ্ট সাপিনী নিয়ে খেলতে বড় ভালোবাসি রে। আয় 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 কাছে আয় কাছে, হাত বাড়ালে ছবল মারবো। দেখি তোর ছবল কত। পালিয়ে যাবি কোথায়? বড় মা, বৌদি প্রতাপ চৌধুরী তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, ওকে ছেড়ে দাও। সাধ্য থাকে ছাড়িয়ে নাও। মুখের গ্রাস কেড়ে নিলে প্রতাপ চৌধুরী কাউকে রেয়াত করে না। মায়ের আঁচল থেকে সন্তানকে কাড়বে এমন ক্ষমতা কোনো জানোয়ারের নেই। একটা লোভী জানোয়ারের গর্জনে ভয় পাবে ভেড়ার দল, বাঘিনী নয়। মনে রেখো, একদিনের জন্য আমার পায়ে তোমাকে ধরতে হবে। ওখানকার বিচার বড় কঠিন, বলা যায় না, হয়তো একদিন তোমাকেও এই পায়ে মাথা খুঁড়তে হবে। বৌদি বলে সম্মানটুকু কিন্তু এরপরে আর করবো না। এর আগে কখনো করেছো নাকি? বেশ, তাহলে সরবে না। কি করবে? কি করবো? আর এক পায়ে গিয়েও না প্রতাপ, জানোই তো একসময় তোমার দাদার শিকারের সঙ্গী ছিলাম। আজ আবার বহুদিন পর বুনো জানোয়ার শিকার করতে বেরিয়েছি। বয়সটা বেড়েছে ঠিকই, কিন্তু নিশানা এখনো অব্যর্থ। চলে এসো বৌঠান, এসো এসো।
সামনে পুজো আমাদের খরচ খরচা নেই কি আশ্চর্য বলেইছি তো এই যে পুজোটা পার করে দিয়ে লক্ষ্মী পুজোর আগে বাবু অনেক শুনেছি তোমার এত বড় সাহস তুমি আমার সামনে এভাবে কথা বলছো সাথে বলেছে কর্তা পেটে হাত পড়লে কথা আপনিই বুড়বুড়ি কাটে নারায়ণ তুমিও যে দেখছি বেসুরো গাইছো মাল ছাড়লে বুলবুলি আবার গাইবে বাবু হ্যাঁ গাইবে এবারে করুণ রাগিনী গাবো সুবল আগে এদের বলে দাও বিজয়ের পর ভাষণের দিন আমার বাড়িতে এসে সব টাকা যেন সুদে আসলে বুঝে নিয়ে যায় কথা কি বলছেন শুনতে পাওনি টাকা রেডি থাকবে কটা টাকার জন্য কতগুলো যে সে লোক দেউড়িতে এসে বেইজ্জত করে যাবে আমি বেঁচে থাকতে চৌধুরী বাড়ি সে অসম্মান হতে দেব না বলো বাবু সিসি প্রতাপ নান চৌধুরী কি জয় বলো বাবু সিসি প্রতাপ নান চৌধুরী কি জয় বলো বাবু সিসি প্রতাপ নান চৌধুরী কি জয় চ্যাম্পি জবাব নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর যেন তোমাদের এখানে আসতে না হয় তুমি আবার এখানে কেন তোমার তো ছুটি হয়ে গেছে আজ বাইরে ছুটি হবে তাই নিতে এলাম স্যার চিরাগ তোমার মধ্যে এত মমতা ভালোবাসা আর মানুষ খুন করো না ভাই মানুষকে বাঁচাও স্যার চিরাগ চিরাগ মানে দিয়া দিদিম এতকাল নিভে আধার ছিল এই ভাইরা আমার বুকে ভালোবাসার সলতে গড়ে আবার নতুন করে আগুন জ্বেলেছে স্যার সে আগুন আবার সব জ্বালাবে পোড়াবে না তো স্যার আগুনে শুধু জ্বালা নয় আলো থাকে সালাম সাহেব সালাম চলে স্যার আসি একবার প্রণাম করতে গেলি নি মাকে আজ গেলে কাল যে বিসর্জন কিন্তু বিসর্জন থেকে তো আমাদের বোধন শুরু হলো মা থাক থাক প্রণাম করতে নেই রে এখনো যে মায়ের ভাষণ হয়নি মায়ের কি কখনো ভাষণ হয় মায়ের স্থান তো সন্তানদের বুকে ঈশ্বর মা গো চিরাগ দা আমাদের দাদা তুমি আমায় চিনবে না মা তোমার এক হতভাগা বেটা ওদের মুখে তোমার কথা শুনে শুনে লোভে পড়ে মায়ের আদর খেতে চলে এলাম তাহলে তুমি তো আমার বড় ছেলে কিন্তু কিন্তু আমি তো মুসলমান মা মুসলমানদের বুঝি মা থাকতে নেই বোকা ছেলে মায়েদের কোনো জাত হয় না মা মাই অমন করে তাকিয়ে আছিস কেন দেখছি দেখার কি আছে কতদিন দেখিনি তোকে তোর খুব কষ্ট হয়েছে না তোকে ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না ভালো কি ভালো কি আমার লাগে মুন্নি বিনা দোষে কর্তা আমাদের জেলের খানি ঘোরালো আমি জানি পেট ভরে তুই দুবেলা খেতেও পাসনি জেলে আরে না মুন্নি মুন্নি সমতা বিশুদা ওদের ওদের মুখের খাবার আমাকে তুলে দিত ওদের দিকে আমি আমি তাকাতে পারতাম না আমি তো আমি তো চিরকালই কর্তার এঁঠো খাওয়ার খেয়ে বড় হয়েছি কিন্তু কিন্তু ওরা অমন করে বলিস না আমার বুকে ভেতরটা যেন কেমন ফাঁকা হয়ে যায় জানিস একদিন কর্তা আমাকে সেদিন শুধু ভগবানকে ডেকেছিলাম বলেছিলাম ভগবান আমার ঈশ্বরকে তুমি পাঠিয়ে দাও
কোথা থেকে বড় মা এসে আমার আব্রু বাঁচায়। না না না, আমাকে ছেড়ে তুই এখন যাস না, আর কখনো কোথাও যাস না। ভগবান, ভগবান আমাদের মতন আমাদের মতন গরিব দেশে এত কেন দুঃখ দেয় বলতো? কেন এত কষ্ট দেয়? বাবাকে ওরা গরু পেটা করে পাঠিয়ে দিয়েছে সদরে। কে জানে বাবা বেঁচে আছে না মরে গেছে। তোরাও কেউ নেই, কে এনে দেবে আমাকে খবর? কর্তার হুকুম, আমরা যেন কেউ গা ছেড়ে বেরোতে না পারি। এবার আমি এসে গেছি, এবার সব হিসেবের হিসেব আমরা নেব। ওরা যদি আমাদের বাঁচতে না দেয়, আমরা ওদের বাঁচতে দেব না। আমাদের বাঁচার শেষ লড়াইয়ের জন্য আজ আমরা তৈরি মনে, যদি জিতে সে হবে সত্যের জয়। জিততে তো কি হবেই। জন্ম জন্মান্তর আমি তোর, আর তুই, তুই যে আমার ভালোবাসা, আমার ঈশ্বর, আমার পরমেশ্বর। কথা বলো, যা ঘটে গেছে তাতে তো, তাতে তো তোমার কোনো দোষ নেই, কোনো পাপ নেই, এটা তো একটা দুর্ঘটনা। আর তাছাড়া প্রতাপ চৌধুরীর পাপের প্রায়শ্চিত্তের বোঝা তুমি কেন বইতে যাবে? এ দেখো, দেখো আমি এসেছি তোমার কাছে চিরদিনের মতো। তোমার সব সুখ দুঃখের সাথে জড়িয়ে থাকবে আমার এই জীবন। কথা বলো, কথা বলো কুনি। আমি রাক্ষস নাকি রে? হ্যাঁ, রাক্ষস না, বক রাক্ষস। আমাকে দে না, একটা কাঁচা লঙ্কা নেবে? সত্যি কতদিন পরে বাড়িটা আবার হাসি ফিরেল, যেন চাঁদের হাট বসেছে। দেখো কিন্তু যেখানে প্রতাপ চৌধুরীর মতো রাহুরা রয়েছে সেখানে চাঁদ খুব নিরাপদ নয় মাস্টার মশাই। বিশু দাদা, এবার ওর পাপের হিসেব চুকিয়ে দিতে হবে। ও তো হিসেবের পাহাড় জমিয়েছে, কত হিসেব জানো? আমারও দুটো বহিন, কুড়ি আর মুন্নি, ওদের ওই অসহায় মুখ দেখার পর আর কিছু জানার জরুরত আছে মাস্টার চাচা? আছে মাস্টার ঠাকুরপো। বাধা দিও না বৌঠান, পিতৃঘাতী মাতৃঘাতী শয়তানকে ওরা চেনে নিক। পিতৃঘাতী মাতৃঘাতী মানে? মানে বিশ্বজিতের বাবা বিশ্বনারায়ণ চৌধুরী, অনেকদিন আগের কথা, তোমরা তখন ছোট। এর মানে এই পাপী হাত দিয়ে তুমি মার পায়ে সিঁদুর দিতে পারবে না। চৌধুরী বাড়ির কর্তার হাতে সিঁদুর প্রামি না পেলে নয়নপুরের দেবী বেদি ছেড়ে ওঠেন না। কথাটা ভুল। আজ থেকে চৌধুরী বাড়ির কর্তা বিশু ভাই। কি চাস তোরা? হিসেব। হিসেব? হ্যাঁ কর্তা, তোমার পাপের হিসেব। ঈশ্বর! হ্যাঁ, বিশু দাদার বাবাকে তুমি খুন করেছ, আগুনে পুড়িয়ে মেরেছ আমার মাকে, অনন্ত খুড়োকে দিয়ে খুন করিয়ে তাকে খুন করার চেষ্টা করেছিলে তুমি। কুমড়ি দিদি মুন্নি জমেছে। সত্যি, সব সত্যি। তোমার সমস্ত পাপ আজ অন্ধকার থেকে আলোয় উঠে এসেছে, দায় তুমি এড়াতে পারবে না প্রতাপ। খুনি প্রতাপ চৌধুরীর জবাব দাও। প্রতাপ চৌধুরী, thank you.
চশমার কাঁচ কি ঝাপসা হয়ে গেল প্রতাপ চৌধুরী? কি চাও? হিসেব। হিসেব? আমার রক্তে যেদিন হোলি খেলেছিলে সেদিন বলেছিলাম না যে তোমার হিসেব মেটাতে আমি একদিন আসবো। আজ হিসেবের শেষ দিন। কিসের হিসেব? তোমার সমস্ত পাপের, শ্রীযুক্ত প্রতাপ নারায়ণ চৌধুরী। পাপ? বেশ করেছি। ক্রমশ কুত্তে। আক্রমণের দল, তোরা আমার বাপকে খুন করেছিস, আমার ফুলের মতন মাসুম ভাইকে খুন করেছিস, আমার মায়ের ইজ্জত লুটে তাকে ফাঁসির ফান্দায় লটকে দিয়েছিস, আমায় খুনে বানিয়েছিস, আমার ভাইদের ডাকাত সাজিয়েছিস। ক্ষমা নেই তোদের? ক্ষমা নেই? প্রতাপ চৌধুরী, ঈশ্বর তোকে ক্ষমা করবে না। শুরু আমার বকরা না না আমার বকরা বিছানো না আমার বকরা বিছানো অনেক করেছি বকরা আমার বকরা আমি ছাড়বো না। এই ছোট বউ পালাচ্ছে, টাকা নিয়ে পালাচ্ছে, ছোট কর্তা পালাচ্ছে। বিশু, চিরাগকে চিরাগকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে। লাভ নেই, কোনো লাভ নেই ভাই, শয়তান ভুল করে না, একদম পাক্কা নিশানা। না না, আমরা তোমাকে মরতে দেবো না, মরতে দেবো না তোমাকে আমরা। চিরাগ আলি তো কবে মরে গেছে রে বাচ্চা, এখন তো শুধু এই শরীরটার মরার পালা। না চিরাগ দা, না চিরাগ দা, কাঁদে না, কাঁদে না, আমার মাথা টিপে রোমাত রোমাত। এক বচন দে।
দেবো ওই বদমাশ প্রতাপকে খুন করে সব পাপের বদলা নেবে ওই শয়তানের রক্তে ভেজা মাটি মুঠি ভর ছড়িয়ে দিবি আমার কবরের উপর কবরে মানে সবাই ক্ষমা করলেও চেরাগদার আত্মা তোকে ক্ষমা করবে না চেরাগ চেরাগ কোথায় সৌম কোথায় কি হয়েছে ওদের চেরাগদার নেই সৌম তার মৃতদেহটাকে আগলে বসে রয়েছে এই শয়তান তাকে ক্ষমা করেছে তুমি যখন বলছো তখন ওকে প্রাণে মারবো না তবে যে লোভের থাবা দুটো দিয়ে পাপ কাজ করেছে সেই থাবা দুটো আমি ছিঁড়ে নেব ঈশ্বর আমায় ক্ষমা করে দাও মারতে কখনো হাত কাঁপিনি তোমার মরতে এত ভয় ওকে বরং এই গাঁ থেকে তাড়িয়ে দে নয়নপুরের মাটিতে যেন আর কোনোদিন পা রাখতে সাহস না করে চপ প্রতাপ চৌধুরী এই মুহূর্তে এই গাঁ ছেড়ে পালিয়ে যা মনে পড়ে সেদিনের কথা এমনি পূজোর গন্ধ ছিল বাতাসে ইচ্ছন রাত হোটেল মালের নেশায় সেদিন রাঙা চোখে যে পাপ করিয়েছিলে আজ সাদা চোখে তার
প্রায়শ্চিত্ত অনন্ত না অনন্ত না অনন্ত ও অনন্ত না বাবা না মারিস না চৌধুরীদের রক্তে এই হাত রাঙিয়ে যে পাপ করেছিলাম ছাদের রক্তে আজ আজ এই পাপ ধুয়ে ফেলেছি মা ধুয়ে ফেলেছি আমার আমার পাপ পুণ্যের জমা খরচের খাতা ডাইডে পায়ে সোয়ালি করে দিয়েছি মা সোয়ালি করে দিয়েছি বাবা খুব সুন্দর খুব সুন্দর বলির রক্ত খুব সুন্দর মানিয়েছে তোকে তোদের তোদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে তোরা তোরা সব সুখে থাকিস সুখে সুখে থাক সাদ 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 করে দি